আজ ডেপুটেশন ঘিরে উত্তপ্ত হলো এপিসি কলেজ। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে এপিসি কলেজে একটি ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। সেই কর্মসূচিকে কেন্দ্র করে এবিভিপি এবং টিএমসির মধ্যে সংঘর্ষ ছড়ায়। এবিভিপি কর্মকর্তারা যখন কলেজের গেটে আসেন তখন তাদের প্রতিরোধ করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। এরপরেই দুই দলের মধ্যে বচসা চরমে ওঠে, বচসা মারপিটে গিয়ে পৌঁছয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে স্থানীয় থানাকে খবর দিতে হয়। স্থানীয় থানার পুলিশ এসে দুই ছাত্রছাত্রীর দলকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এরপরে পরিস্থিতি আরও জটিল আকার নয়। বাধ্য হয়ে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। বেশ কয়েকজন এবিভিপির কর্মী সমর্থক আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা দাবি করেছে তাদেরও বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা দেখে নেব সেই ছবি। পুলিশ জানিয়েছে পরিস্থিতি বর্তমানে শান্ত, আগামীকাল থেকে ফের কলেজ হবে এমনটাই জানা গিয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। এবিভিপি জানিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের উপরে অবিচারে আক্রমণ করেছে। অন্যদিকে পুলিশও তাদের সহযোগিতা করেনি। আক্রান্ত এবিভিপি সমর্থক কি বলছেন শুনছেন? মেরে মেরে হাত খুলে দিয়েছে, পুলিশে মেরেছে, তৃণমূলের দ্বারা। হাত দেখুন, প্রবেশ একদম নিষিদ্ধ। বাইরে কলেজের বাইরে ছেলেরা এসে আমাদেরকে মেরেছে। কি কারণে বললো? কি কারণে? আমরা কলেজে যে কারণে আমরা কলেজের রুলস মেনে চলছি। কলেজে আগের দিন আমাদের দুজন ভাইকে মেরেছে, সেই কারণে আমরা ডেপুটেশন দিতে গেছি, সেই কারণে আজকে আমাদের উপর অ্যাটাক করেছে তৃণমূলের দালাল পুলিশ প্রশাসন। তোমার নাম কি? তোমার নাম? আমার নাম বিপ্লব বিশ্বাস। কতজন আহত হয়েছে? আমাদের টোটাল 15 জনের মতো আহত হয়েছে, 4 জন হসপিটালে গেছে, আরো আমাদের অনেক ভাইরা ভাইরা আহত হয়েছে। কোন ইয়ার?